স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস টুয়েলভের ফিজিক্সের প্রথম যে চ্যাপ্টারটা সেটা ফিনিশ করবো আজকে আমরা। দেখো, আগের ক্লাসে বলেছিলাম আমরা যে কিছু নিউমেরিক্যালস করাবো, আজকে নিউমেরিক্যালসের ওই পেজগুলো বা বিষয়গুলো একটু বলে দেবো। আমরা প্রথমেই আজকে ডিসচার্জিং অ্যাকশন অফ কন্ডাক্টর বা পয়েন্টেড কন্ডাক্টর সেটা নিয়ে আলোচনা করব। এটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমেই আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস ডেন্সিটি অফ চার্জ সম্পর্কে একটু ধারণা চাই। দেখো, আমরা প্রথমেই একটা ছবি আঁকছি, একটা গোলীয় পরিবাহী যেটাতে পজিটিভ চার্জ অর্থাৎ ধনাত্মক আধান দেওয়া আছে। দেখতেই পাচ্ছ আধানগুলি চারিদিকে সুষমভাবে দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি এর ব্যাসার্ধ গোলকটির ব্যাসার্ধ স্মল আর। তাহলে এর যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ বা এরিয়া সেটা হয়ে যাবে 4πr². আমরা সারফেস ডেন্সিটি অফ চার্জ বা আমরা চাইছি যে এটা আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করতে, যেটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি, সিগমা ইকুয়ালস Q/A, যেখানে কিউ হচ্ছে এই গোলকটিতে কতটা পরিমাণের আধান দেওয়া আছে। আমরা ধনাত্মক আধান ধরে নিয়েছি, তাহলে টোটাল এক্সপ্রেশনটা দেখো Q/4πr², এটা একটা আমাদের সমীকরণ, সিগমা ইকুয়ালস Q/4πr². এখানে একটা জিনিস দেখো, ব্যাসার্ধ বা স্মল আর এর সাথে সিগমার ভেরিয়েশন কেমন, এটার উপর আমাদের কিন্তু পরে কাজে লাগবে এই জিনিসটা। সিগমা সমানুপাতিক 1/r² অর্থাৎ যার ব্যাসার্ধ যত কম সেখানে আধানের তলমাত্রিক ঘনত্ব তত বেশি হবে, ব্যাসানুপাতিক সম্পর্ক, এবং যার ব্যাসার্ধটা অনেক বেশি হবে সেক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব কম হবে। এবং আরও একটা জিনিস, যদি আমরা এখানে বক্রতা সম্পর্কে আলোচনা করি, বক্রতা কিন্তু শুধু আর নয়, বক্রতা হচ্ছে 1/r, তাহলে 1/r এর হিসেবে এটা কিন্তু সমানুপাতিক হবে। তাহলে সিগমার সাথে বক্রতার যে সম্পর্ক সেটা কিন্তু সমানুপাতিক, এবং সিগমার সাথে আর এর যে সম্পর্ক ব্যাসার্ধের সেটা ব্যস্তানুপাতিক। তাই গোলীয় পরিবাহীর ক্ষেত্রে কি হয়, এর ব্যাসার্ধটা চারিদিকে সুষম, সুতরাং আধানটা সব জায়গায় সমভাবে বণ্টিত থাকে। কিন্তু যদি এমন হয়, আমাদের কাছে একটা এরকম সমকোণী চৌকল আছে যেখানে চারটা এরকম যে কোণগুলো রয়েছে ফেসগুলোতে, সেখানে কোণ থাকার জন্য অর্থাৎ ব্যাসার্ধ সেই কোণগুলোতে সূচিমুখর মতো যে অংশগুলোতে সেটা থাকার জন্য ব্যাসার্ধ কম হয় বা বক্রতা বেশি হয়, ফলে সেখানে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হয়। যে জায়গাগুলো যত কোন অবস্থায় থাকবে, যদি এরকম থাকে, তাহলে দেখা যাবে এই যে মুখটাতে সেখানে ব্যাসার্ধ কম হওয়ার জন্য, দেখেছি আমরা দেখছি সমীকরণ থেকে ব্যাসার্ধ কম হলে তলমাত্রিক ঘনত্ব বেশি হবে, সে কারণের জন্যই এখানে ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান বেশি পরিমাণে জমে। এবার দেখো, এটার থেকে আমরা এখানে আসছি, সূচিমুখে আধান কেন বেশি জন্মে তার যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সেটা দিয়ে আমরা বলে দিয়েছি। এবার এখানে আমরা ধরে নিচ্ছি এই সূচিমুখটি ধনাত্মক আধানে আহিত, সূচিমুখের যে অংশটি কাছে থাকে সেখানে প্রচুর পরিমাণে আধান জন্মায়। এবার আধান জন্মালেই সূচিমুখ কিন্তু আধান ধরে রাখতে পারে না, আধান ধীরে ধীরে সে ডিসচার্জ হবে, তড়িৎ মুক্ষণ হবে। কিভাবে হবে সেই অ্যাকশনটাই আজকে আমাদের এখানে করা। একটু ভালো করে দেখো, আমি এটাতে পয়েন্টেড কন্ডাক্টর লিখেছি। পয়েন্টেড কন্ডাক্টর কেন, না এর মুক্তার সূচিমুখের মতো রয়েছে, যেখানে এরকম ধনাত্মক আধানের আধিক্য বেশি আসে, এটা তো বায়ুতে রয়েছে, তাহলে বায়ুকণাগুলো আশেপাশের বায়ুকণাগুলোতে এই ধনাত্মক আধানের জন্য প্রচুর পরিমাণে ঋণাত্মক আধান জন্মাবে। কিসের জন্য, না যে প্রক্রিয়া, তার নাম হচ্ছে তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ প্রক্রিয়ার মাধ্যমে এই সূচিমুখের ধনাত্মক আধান তার আশেপাশের যে বায়ুকণাগুলো রয়েছে সেই বায়ুকণাগুলোতে ঋণাত্মক আধানে সঞ্চার করে। এবার স্থির তড়িৎ আকর্ষণের জন্য এই ধনাত্মক আধানের দিকে এই ঋণাত্মক যে বায়ুকণাগুলো সেগুলো এর দিকে ছুটে আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন যেই বায়ুকণাগুলো ছুটে আসে সেই এই ধনাত্মক আধানের তো এখানে আধিক্য অনেক বেশি, তাহলে এই ঋণাত্মক আধানগুলি এই ধনাত্মক আধানের সংস্পর্শে এসে প্রথমে তারা নিস্তড়িত হয়। যেই নিস্তড়িত হয়ে গেল সেই বায়ুকণাগুলো এবার এখান থেকে অর্থাৎ ধনাত্মক আধানের কাছ থেকেই আধান সংগ্রহ করে, কেননা তাদের সংস্পর্শে চলে এসছে,
যে সংগ্রহ করেছে সেই এবার বায়ুকণাগুলি যেগুলো ছুটে এসেছে তাদের আধান এবং সূচিমুখের আধান একই হয়ে গেছে, এক্ষেত্রে ধনাত্মক। ফলে এবার তড়িৎ বিকর্ষণ হবে, বিকর্ষণের প্রভাবে সেই বায়ুকণাগুলি যারা খুব কাছে এসেছিল তারা এখান থেকে ধনাত্মক আধান নিয়ে বিকর্ষিত হয়ে দূরে ফিরে যাবে। ফলত কি হবে না, এই সূচিমুখের আধান কিছুটা পরিমাণে কমে যাবে। এবার এই প্রক্রিয়া যদি বারবার চলতে থাকে, অর্থাৎ আরো এখানে যে বায়ুকণাগুলো আছে তারা আরো ওই স্থির তড়িৎ আবেশের ফলে আকর্ষিত হয়ে সূচিমুখের কাছে এসছে, সূচিমুখে আবার তারা নিউট্রালাইজ হয়েছে, প্রশমিত হয়ে গেল এবং সূচিমুখের আধান তারা গ্রহণ করলো, স্থির তড়িৎ বিকর্ষণের ফলে তারা আবার ছুটে গেল, এইরকম বারংবার বায়ুকণার এই প্রক্রিয়াগুলোতে কি হয় না, এখানে সূচিমুখের যে আধানের পরিমাণ সেটা ধীরে ধীরে কমতে থাকে। এটাই আসলে আমরা তড়িৎ মক্ষণ বলি। যেখানে সূচিমুখ এরকম থাকবে সেখানে আধিক্য অনেক বেশি হবে এবং এইভাবে তড়িৎ আবেশের যে প্রক্রিয়া একবার আকর্ষণের মাধ্যমে এবং পরবর্তীকালে বিকর্ষণের মাধ্যমে তড়িৎ মক্ষণ হতে থাকবে, অর্থাৎ এই সূচিমুখের আধান ধীরে ধীরে কমতে থাকবে। এটাকে আমরা অনেক সময় ইলেকট্রিক উইন্ড বা তড়িৎ বার্তা এইভাবেও আমরা এটাকে বলে থাকি, তড়িৎ বার্তা বা ইলেকট্রিক উইন্ড। ঠিক আছে, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বের সাথে আমাদের তড়িৎ বার্তা বা তড়িৎ মক্ষণ কিভাবে হয় এই নীতিতেই কাজ করে বজ্রবহ, এবং সে কারণের জন্যই কোনো বাড়ির একদম উপরের প্রান্তে বজ্রবহের যে গুণাবলী বা বজ্রবহের যে বিশেষত্ব সেগুলো তোমরা একটু দেখে নেবে। ওই জিনিসটা মূলত তড়িৎ মক্ষণ প্রক্রিয়ায় বজ্রবহ কাজ করে কোনো বাড়ির উপর বা কোনো জায়গার উপর বজ্রপাতের যে আশঙ্কা সেটাকে অনেকটা কমিয়ে দেয়, এবং যদি বা বজ্রপাত হয় তার পরিমাণটা এমনভাবে কমিয়ে দেয় যেটা সরাসরি সেটা ওই পাত বেয়ে বা দণ্ড বেয়ে একদম মাটিতে চলে যায়, ভূপৃষ্ঠে চলে যায়। এইভাবে তাহলে আমাদের আধানের তলমাত্রিক ঘনত্বের সাথে তড়িৎ মক্ষণের একটা সম্পর্ক রয়েছে। এবার তোমরা এই চ্যাপ্টারের যে ডিটেল আলোচনা ছিল সেগুলো এই ভিডিওর মধ্যে সেটা শেষ হচ্ছে, এবং মূলত দু ধরনের যে বইগুলো আমরা ব্যবহার করি বাংলা মিডিয়ামের জন্য, ছায়া প্রকাশনী এবং সাঁতার প্রকাশনী, তোমরা দুটো প্রকাশনীর যে প্রথম চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক তোমরা করবে, যে কোনো এডিশনের বই নিলেই হবে। যদি না পারো তাহলে সেগুলো কমেন্টে জানাবে, সেগুলো আমাকে বলবে যে এই অঙ্কগুলো হয়নি, তাহলে তখন সেই অঙ্কগুলোর ভিডিও বা সেগুলোর রেসপন্স আমি সেগুলোতে করে দেবো। এখন মোটামুটি আমাদের প্রথম যে চ্যাপ্টারটা সেটা আজকে এটা দিয়ে শেষ হলো। অঙ্কগুলো তোমরা করে নিয়ে আমাকে জানাবে এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে। আর তোমাদের জন্য মূলত এই প্রয়াস, আরও কী করলে তোমাদের ভালো হবে, কোন জিনিসটা দিলে তোমরা আরও উপকৃত হবে তোমরা সেগুলো কমেন্টে লিখে জানাবে। ধন্যবাদ সবাই।